নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রশ্নোত্তর পর্ব। আপনারা বিভিন্ন সময় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে জানান, আমি সেইগুলো সময়মত ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। তেমনি আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো স্পন্ডিলাইটিসের সমস্যা নিয়ে। দেখুন, স্পন্ডিলাইটিসের সমস্যা নিয়ে অনেকে কষ্ট পায়। এই সমস্যায় নানা রকম লক্ষণ দেখা যায়। কখনো ঘাড়ে ব্যথা করে, কখনো কোমর ব্যথা করে। যখন ব্যথা বেশি হয় তখন হাঁটাচলা করতে অসুবিধা হয়, উঠতে বসতে কষ্ট বেশি লাগে, চলাফেরা করতে খুব অসুবিধা হয়। এই সমস্ত বিষয় নিয়ে আমি আজ প্রশ্নোত্তর পর্বে আলোচনা করব। এই প্রশ্নোত্তর পর্বে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন, তার নাম ঠিকানা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। তার সমস্যা হলো স্পন্ডিলাইটিসের সমস্যা। শুরু করছি ওনার সমস্যার কথা। ডাক্তারবাবু, আমার নাম সৌমিত্র সাধুকা, বাড়ি পশ্চিম মেদিনীপুর। আমার বয়স 35 বছর। দীর্ঘ 6 বছর ধরে আমি এই স্পন্ডিলাইটিসের সমস্যায় কষ্ট পাচ্ছি। আমার সমস্যা হলো আমার ডান হাতে ব্যথার সমস্যা। কখনো বাম হাতে যায় কি না যায় বলা যায় না, তবে বেশিরভাগ সময়টা আমার ডান দিকেই থাকে। ব্যথা যখন বেশি হয় তখন আমি খুব অস্থির হয়ে পড়ি। ব্যথা বিকেলের দিকে খুব বেশি হয়, গরম সেঁক দিলেই ব্যথা একটু কম পড়ে। অনেক সময় ব্যথা কী হয়, ঘাড় থেকে নিচের দিকে হাত বরাবর নেমে যায়, তখন আরও কষ্ট বেশি হয়, যন্ত্রণায় থাকতে পারি না। হট ব্যাগ দিয়ে সেঁক দিলেই একটু আরাম লাগে, ঠান্ডার জন্য আমার যন্ত্রণা বেশি হয়। এছাড়া আমার আরও সমস্যা আছে। সমস্যা হলো পায়খানার সমস্যা। পায়খানা ঠিকমতো হয় না, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কষ্ট পাই, গ্যাস খুব বেশি হয়। গ্যাস হলে আমার খুব মারাত্মক কষ্ট হয়, তলপেট ফুলে থাকে, ডান দিকে লিভারের স্থানে খুব ব্যথা হয়, তখন আমি থাকতে পারি না। একদিকে ঘাড়ের ব্যথা আর একদিকে পেটের সমস্যা, এই নিয়ে আমি খুব কষ্টে আছি। যখন যন্ত্রণা ব্যথা বেশি হয় তখন আমার মনে হয় তখন আমি কি করব বুঝে উঠতে পারি না। তবে প্রথম দিকে কষ্ট খুব কম হতো, এখন দিনের পর দিন কষ্ট খুব বেশি হচ্ছে। অনেক ডাক্তার দেখিয়েছি, ঘাড়ের এক্সরে এমআরআই করেছি, কিন্তু কিছুতেই কোনো উপকার পাচ্ছি না। আপনার ইউটিউব আমার খুব ভালো লাগে, প্রায় সময় আপনার ইউটিউব চ্যানেল আমি দেখি। ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম। কি করব, কোন ওষুধ খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম। আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যিনি স্পন্ডিলাইটিসের সমস্যা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, তার সমস্যাটা জানিয়েছেন, তার নাম সৌমিত্র সাধুকা। উনি দীর্ঘ 6 বছর ধরে এই সমস্যায় কষ্ট পাচ্ছেন। উনি যে সমস্ত সমস্যা উল্লেখ করেছেন এবং যে সমস্ত লক্ষণের কথা তুলে ধরেছেন, সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি, মেডিসিনটা হলো লাইকোপোডিয়াম 30। আপনি লাইকোপোডিয়াম 30 ওষুধটা দোকানে কিনে এনে খান, দেখবেন খুব সহজে আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। দেখুন, হোমিওপ্যাথি ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখনো হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা যায় না। আপনি ঘাড়ে এক্সরে এমআরআই করেছেন, কিন্তু সেটা আমার কাছে কোনো ফ্যাক্টর না, সেটা আমার কোনো কাজে লাগবে না। কাজে লাগবে একটাই, সেটা হলো আপনার লক্ষণ। আপনি যে সমস্ত লক্ষণ কথা তুলে ধরেছেন, সমস্ত লক্ষণ কথা বিবেচনা করে আমি এই মেডিসিনটা বলছি, আপনি মেডিসিনটা খান, দেখবেন খুব সহজে আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। এবার বলো, মেডিসিনটা কীভাবে দোকান থেকে কিনবেন? আপনি যখন মেডিসিনের দোকান থেকে কিনবেন তখন 1 গ্রাম পরিমাণ নেবেন, হয় 1 গ্রাম লিকুইড নেবেন, নাহলে 1 গ্রাম গোলমরিচ নেবেন। যদি 1 গ্রাম লিকুইড নেন তাহলে 3 চামড়া করে খাবেন, আর যদি 1 গ্রাম গোলমরিচ নেন তাহলে 30 টাকা গোলমরিচ নেবেন এবং 3 সেটি করে দানা খাবেন সকালে বিকালে। ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পর কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না। ওষুধটা যদি জল সময় বেশি খান তা কোনো অসুবিধা নেই, তাহলে ওষুধের কার্যক্ষমতা আর বেশি হবে। ওষুধ খাওয়ার 15 বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আপনি জানাবেন এবং হোয়াটসঅ্যাপ করে আপনি আমাকে জানিয়ে দেবেন। যদি এরপরে কোনো মেডিসিন লাগে অবশ্যই আপনাকে আবার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো। আপনারা যারা দূর থেকে আমার ভিডিও দেখেন, যারা আমার চেম্বারে আসতে পারছেন না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন এবং আমি সময়মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো।
এছাড়া যারা আমার ট্রিটমেন্ট নিতে চান, যারা আমার কাছে চিকিৎসা করতে চান, তারা সরাসরি আমার চেম্বারে আসতে পারেন। আমার চেম্বার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের কাছে হৃদয়পুর বা বনগাঁর কাছে মন্ডলপাড়া। যারা দূর থেকে আসবেন শিয়ালদা স্টেশনে আসবেন, এসে শিয়ালদা বনগাঁকে উঠবেন, উঠে বারাসাতের আগের স্টেশন হৃদয়পুরে নামবেন। নেমে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে ডক্টর তরুণ মন্ডল চেম্বারে যাবো কী হবে, দেখবেন সবাই দেখিয়ে দেবে, একদম স্টেশনের পাশেই আমার চেম্বার। এছাড়া যারা আমার মন্ডলপাড়ার চেম্বারে আসবেন তাদের একই লোকালে, তারা একই লোকালে অর্থাৎ শিয়ালদা বনগাঁকে উঠবেন, উঠে চাঁদপুর স্টেশনে নামবেন, দেখবেন চাঁদপুর স্টেশনের পাশে টোটো দাঁড়িয়ে থাকে। টোটো উঠে বলবেন ডক্টর তরুণ মন্ডল চেম্বারে যাবো, যে কোনো টোটো আমার চেম্বারে আপনাদের নিয়ে আসবে। সুতরাং আমার চেম্বারে আসার কোনো ফ্যাক্টর না, খুব সহজে আপনারা আমার চেম্বারে আসতে পারবেন। এছাড়া আমার চেম্বারে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একই 8100222244, এই নাম্বারে আপনারা ফোন করবেন, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কীভাবে চেম্বারে আসবো, আপনার ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এছাড়া আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কীভাবে আমার চেম্বারে আসবেন, কীভাবে আমাকে দেখাতে পারবেন এবং কোন চেম্বারে কী কী বার বসি সেও আপনারা ফোন করলে জানতে পারবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।